আজ বানাচ্ছি ফুচকা, তার জন্য যা যা উপকরণ লাগছে। ময়দা নিয়েছি যতটা, ততটাই আমি সুজি নিয়েছি, আর নিচ্ছি একটু সাদা তেল আর খাবার সোডা। এটাকে আমি এবার মেখে নেব। ছোট চামচের হাফ টিস্পুন আমি খাবার সোডা দিয়ে দিলাম, আর দেবো একটুখানি সাদা তেল। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি মেখে ফেলবো। মাখার সময় খেয়াল রাখবেন এটা যেন পাতলা না হয়ে যায়, এটা খুব শক্ত একটা ডো তৈরি হবে। সুজিটা আর ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। এইরকম হবে সফট, এবার আমি ঢেকে রেখে দেব। আধ ঘন্টার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, এবার আটাটা আমার সেট হয়ে গেছে। এবার আমি বেলে নেব। যতটা রুটি করি তার থেকে এটা পাতলা হবে, আর এই গোলটাকে সুন্দর করে পাকিয়ে নিতে হবে। যতটা সুন্দর আমি পাকাবো ততটা সুন্দর বেলতেও সুবিধা হবে। এই যে গোল আমি করে নিয়েছি, আর এটা তেল দিয়ে আমি বেলবো। বেলা হয়ে গেছে আমার, রুটি যতটা পাতলা হয় তার থেকে আরেকটু পাতলা, এই যে দেখুন এরকম পাতলা হবে। এবার আমি কেটে নেবো এগুলোকে। আমি একটা কাটারের সাহায্যে এইভাবে শেপ করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো ঢাকনা দিয়েও কাটতে পারেন, যার যার সুবিধা অনুযায়ী। এবার সবকটা ফুচকা বেলা হয়ে গেছে, এবার আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফুচকাগুলো ছাড়বো। একসাথে বেশি দেবেন না, তাতে ফুলতে অসুবিধা হবে। Thank you.
সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। কেউ ভয় পাবেন না, একবারে পারফেক্ট ফুচকা বানানো আসে না, ঠিক আছে? কোনোটা ফুলবে না, কোনোটা আবার ভালো মতো ফুলেও যায়। এবার আমি নামিয়ে নেব। ফুচকা ঠিকঠাকভাবে ক্রিস্পি হয়েছে কি না কি করে বুঝবেন? এই যে এরকম আওয়াজ, এই দেখুন ভেঙে যাচ্ছে। এবার আমি আলুর পুরটা বানাবো। এবার আমি আলুটা বানানো দেখাবো। চারটে আলু আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এটা ঘরে ভাজা ধনে জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে গরম করে আমি গুঁড়ো করে নিয়েছি। যার যার মতো ঝাল নুনটা টেস্ট মতো দিয়ে নেবেন, একটু ধনে পাতা কুচি দেব। কিছু ছোলা মটর আমি সেদ্ধ করে নিয়েছি, স্বাদ মতো দেবো নুন, একটু বিট নুন দিলাম, আর দেবো একটু টক জল দিয়ে এটা ভালো মতো আমি মেখে নেব। আলুটা মাখা আমার হয়ে গেছে, এবার আমি ফুচকার মধ্যে ভরবো। ফুচকার মধ্যে আমি পুরগুলো ভরে নিচ্ছি। ফুচকাগুলো খুব ক্রিস্পি হয়েছে। আমি তেঁতুলটাকে ভিজিয়ে গুলে এটা চা চাটনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এর মধ্যে একটু সাদা জল মেশাবো। একটু ধনে পাতা কুচি দেব। ঘরে বানানো গুঁড়ো মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা একসাথে আমি শিলে বেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দেব, এটা বিট নুন দিলাম। একটু গন্ধরাজ লেবু চিপে দেবো, তাতে খেতে টেস্টটা খুব ভালো আসে, আর গন্ধরাজ লেবুর গন্ধটাও খুব ভালো হয়। সার্ভ করার জন্য ফুচকা রেডি হয়ে গেছে। কিছু ফুচকা ফোলেনি, আমি সেটা দিয়ে চুরমুর বানিয়ে নিচ্ছি। সব ফুচকা তো ফোলে না। আমি তিনটে আলু নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। কিছু ছোলা মটর আমি সেদ্ধ করে নিয়েছি, একটু দিলাম ধনে পাতা, আর দিচ্ছি ভাজা মশলা, একটু নুন দিচ্ছি টেস্ট অনুযায়ী, একটু বিট নুন দিলাম, একটু টক জল দিলাম। এবার আমি মেখে নেব। এবার পাপড়িগুলো আমি ভেঙে দিচ্ছি। চুরমুর সার্ভ করার জন্য রেডি।